মুখ্যমন্ত্রীর ধমক, নড়েচড়ে বসল একাধিক পৌরসভা। কোথাও ভাঙা হলো দোতলা বাড়ি, কোথাও আবার হোটেলের ওপর দিয়ে চালানো হলো বুলডোজার। সোমবার পৌর প্রতিনিধিদের সঙ্গে নিয়ে বৈঠক করেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী রোষের মুখে পড়ে রাজ্যের একাধিক পৌরসভা। বেআইনি নির্মাণ, রাস্তায় জঞ্জাল, পানীয় জল পরিষেবা নিয়ে ক্ষোভ উগড়ে দেন তৃণমূল সুপ্রিমো। সোমবার নবান্ন সভাঘরে বৈঠকে পৌর প্রতিনিধিদের কড়া বার্তা দেন তিনি। আগামী 10 দিনের মধ্যে এইসব ব্যবস্থা নিতে বলেন তিনি। বেআইনি নির্মাণ নিয়ে মুখ্যমন্ত্রীর ধমক খেতে হয় হাওড়ার পৌর প্রতিনিধিদের, এরপর নড়েচড়ে বসে কর্তৃপক্ষ। মঙ্গলবার এলাকায় বেআইনি নির্মাণ ভাঙতে উদ্যোগী হয় তারা। এদিন হাওড়া থানার অন্তর্গত 18 নম্বর ওয়ার্ডে বেআইনি দোতলা বাড়ি ভাঙার উদ্যোগ নিল হাওড়া পৌরসভা। সূত্রের খবর, মুখ্যমন্ত্রীর কড়া নির্দেশের পর এই প্রথম বেআইনি নির্মাণ ভাঙার জন্য উদ্যোগ নিল হাওড়া পৌরসভা। জানা গিয়েছে ওই বাড়ির লোকেরা এক প্রমোটারকে দিয়ে এই নির্মাণ করিয়েছিল, পরে দেখা যায় পুরোপুরি বেআইনিভাবে নির্মাণ হয়েছে সেটি। তাই এই বিষয়ে এবার হাওড়া পৌরসভা কড়া পদক্ষেপ নিল। বাড়ির বাসিন্দা উৎপল মণ্ডল বলেন, আমরা প্রমোটারকে কাজের দায়িত্ব দিয়েছিলাম, কিন্তু উনি বৈধ কাগজ এখনও আমাকে দেয়নি। আজ পৌরসভা বাড়ি ভেঙে দিচ্ছে, এখন জানি না পরিবার নিয়ে কোথায় যাব। আচমকা এমন সিদ্ধান্তে বিপাকে পড়েছে বাড়ির সদস্যরা। পাশাপাশি মুখ্যমন্ত্রীর নির্দেশের পর এবার নড়েচড়ে বসল হালিশহর পৌরসভা। আজই ভেঙে ফেলা হলো হালিশহর 1 নম্বর ওয়ার্ডের বেআইনি নির্মাণ। ব্যারাকপুর শিল্পাঞ্চলে প্রথম ভাঙা হলো বেআইনি নির্মাণ। হালিশহর পৌরসভার 1 নম্বর ওয়ার্ডে সরকারি জমির ওপর গড়ে উঠেছিল হোটেল। সেই হোটেলকে একাধিকবার হালিশহর পৌরসভা নোটিশ করা সত্ত্বেও কোনো উত্তর পায়নি। এবং তারই মধ্যে গতকাল রাজ্যের মুখ্যমন্ত্রীর কড়া নির্দেশিকা দেয় সরকারি জায়গায় যেসব অবৈধ নির্মাণ গড়ে উঠেছে সেই সব নির্মাণগুলিকে পৌরসভা এবং প্রশাসনের পক্ষ থেকে নজরদারি চালাতে হবে। আজ হালিশহর পৌরসভার 1 নম্বর ওয়ার্ডে ভেঙে ফেলা হলো রাস্তার উপরে থাকা অবৈধ হোটেল। যদিও সমস্ত বিষয় নিয়ে বিরোধী শিবির, তারা জানাচ্ছেন পৌরসভার থেকে একাধিক বেআইনি নির্মাণের যে পরিমাণ পারমিশন দেওয়া হচ্ছে সেগুলি আগে বন্ধ করা হোক। এই বিষয়ে হালিশহর পৌরসভার চেয়ারম্যান শুভঙ্কর ঘোষ বলেন, আজকে এটা হোটেল ছিল, এটা আর কি সকাল থেকে রাত অবধি ফুড আইটেম বিভিন্ন দোকান ছিল। তো সকালবেলা 2-3 দিন ধরে দেখছিলাম দোকান বন্ধ ছিল। তো আজকে সকাল তো আমি বাজারে যাচ্ছিলাম, তখন দেখলাম যে ভাঙা আর কি হয়েছে রাস্তার উপরই, একদম এখান থেকেই, কারণ রাস্তার উপর অনেকটাই এগিয়ে ছিল, হয়তো পথচারীদের অসুবিধা, অন্যান্য স্থানীয় বাসিন্দা হয়তো অবজেকশন ছিল মেবি। হ্যাঁ, সেটা তো জানি যে বেআইনি বিভিন্ন জায়গায় কলকাতা শহর কেন্দ্রিক বা আধা শহর যেগুলো রয়েছে সেখানে বেআইনি নির্মাণ ভাঙার জন্য সেটা আমরাও নোটিশ দেখেছি। ব্যুরো রিপোর্ট, নিউজ স্নোম্যানস ল্যান্ড, হাওড়া। সবার পায়ে সবার পছন্দের উন্নত গুণমানের জুতো প্রস্তুতকারী সংস্থা সুনীতি ফুটওয়্যার ডিস্ট্রিবিউটারশিপের জন্য যোগাযোগ করুন 8617883493, অফিস বনগা, উত্তর 24 পরগনা, পশ্চিমবঙ্গ।